ঈদের পরে আমি কুরবানির বেস্ট বিক্রি কইরা ঈদের পরে ফ্যামিলি নিয়ে গেছিলাম বাইরে। সবগুলো গরুর যে এফএমডি হয়ে গেল, কি ক্ষতিটা আপনার হইলো? এই যে আমার সবচেয়ে বড় ক্ষতি, আমার 15 বছর, আল্লাহ তো আমার এই ফার্মিটা যথেষ্ট দিয়েছে, আমার একটা বাচ্চা নষ্ট হয়নি আজ অব্দি 15 বছর ধরে। এই 15 সাল থেকে শুরু করে 15 সাল থেকে আমার ফার্মের স্টার্টিং। ওই সময় আমার ফার্মে 4টা গরু ছিল, ওই 4টা থেকে পরবর্তীতে আরো 9টা গরু কিনছি। এরপরে আমি আমার ফার্মে আর কোনো টাকা লাগাই,10টা বাচ্চা, 3টা গাভী বাচ্চা ফেলে দিল। দ্যাট মিন্স আপনার কিন্তু আমার এই গাভী আরো 1 বছর আমার মানে এখন ওনার তো খাওয়াইতে হইব, তারপর যদি আল্লাহ তাআলা আবার যদি বাচ্চা কনসেপ্ট করায় দেন বাচ্চা। এফএমডি হলো কেন ভাই? আমার এফএমডি হয়েছিল কেন, ঈদের 1 সপ্তাহ আগে, কুরবানি ঈদের 1 সপ্তাহ আগে এফএমডি ভ্যাকসিনের মেয়াদ শেষ হয়ে গেছে। আপনি জানতেন না? না, আমিও খেয়াল করিনি, তখন আমি কুরবানি গরু বিক্রি নিয়ে ব্যস্ত, আর আমার ম্যানেজারও খেয়াল করে নাই। তখন আমাদের বিজি টাইম থাকে কুরবানির সময়, যেহেতু আমরা 2টা সেট করি, ডেইরি এবং ফ্যাটিং 2টাই। আমার ভ্যাকসিন কিন্তু আমার ফ্রিজে রাখা, পরবর্তীতে ঈদের 3-4 দিন পরেই এখন ওই যে বাইরে এলাকাটা কিছু হয়তো গরু নিয়ে আসছে, কেউ বাইরের জন্য তো হয়ে গেছে ভাইরাস ভাইরাস আল্লাহ মানে রাখছিল, বিশাল ক্ষতি হয়ে গেছে। তাই না? ক্ষতি টতি আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি একটাই আল্লাহর কাছে, আল্লাহ তো আমার যথেষ্ট দিচ্ছে এই ফার্ম দিয়েই। আজকের এই ফার্ম এইখান থেকেই তৈরি হয়েছে, আল্লাহ আমার যথেষ্ট দিচ্ছে। এখন আল্লাহ আমার নসিবে যেটা রাখছে, হয়তো আল্লাহ এটাই ভালো মনে করছে হয়েছে, আমার একটু ভুল ছিল, হয়তো আমার ভাগ্যে ছিল এটাই হয়েছে। এখন কি করবেন? এফএমডিতে তো 10টা বাচ্চা, 3টা বাচ্চা ফেলে দিল গাভী, 13টা ক্ষতি হইলো, এরপরে তো টোটাল খামারে যে বললেন যে 1টা গরু ঠিক হতে 1 বছর লেগে যাবে, মানে এখন তো খারাপ একটা জিনিস, আমরা সতর্ক থাকি না, তাই না? এইটাই মানে আমার ফার্মে ভ্যাকসিন নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। এইবারই মানে ভ্যাকসিনের ডেট তো ছিল ঈদের সাথে সাথে, আমাদের ফ্যাটেনিং গরুগুলো বিক্রির খুব ব্যস্ততা ছিল, হয়তো ওই সময় খেয়ালটা করা হয় নাই, এর জন্য হয়ে গেছে। চলেন মেহেদি স্যার আসছেন তো, কী ব্যবস্থা নেয় দেখি। চমৎকার সুন্দর একটা খামার, যেদিকে তাকাচ্ছি প্রতিটা গরু সুন্দর সুন্দর গরু। আমরা এই খামারে আগে একবার এসেছিলাম 3-4 বছর আগে, তখন আমি জিটিভির টিম নিয়ে আসছিলাম, জিটিভিতে আমাদের এখান থেকে একটা চমৎকার সুন্দর প্রতিবেদন ধারণ করে আমরা প্রচার করেছিলাম জিটিভিতে, তার মাধ্যমে কিন্তু এই তখন ছিল ভাই ভাই একরকম, এখন আল্লাহ হাজিবুল্লাহ মোস্তফা একরকম, এখন এটা হাজিবুল্লাহ মোস্তফা একরকম নামে পরিচিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার ধুপতারা ইউনিয়নের দেখান তো বাবু ভাই, এটাই ছিল প্রথম গাভী, এইটা আর ওই যে ওই ছোটটা 14 সালে কিনা, জি ওই আমরা দেখতে পাচ্ছি বাচ্চা আসে, মানে প্রতি বছর একটা করে বাচ্চা দেয় না, এও দেয় এও দেয়। বয়স কত বছর হয়েছে এদের? 14 সালে নিয়ে আসছি আমি, দ্বিতীয় বিয়ে আমার 3 নম্বর বাচ্চা সহ নিয়ে আসছি, 15 নম্বর 24 সাল পর্যন্ত। এই যে আবার মনে হয় 15 দিনের মধ্যে বাচ্চা দিব। হ্যাঁ, দুধ দেয় কতটুকু এটা? এটা প্রথম অবস্থায় 18 কেজি দুধ, এখনো আপনার 12-14 নিচে দুধ, যখন শেষ হয়ে যায় তখন 8-9 লিটারের নিচে নামে না? না, আমি তো ইচ্ছা করে দুধ বন্ধ করি, ড্রাই পিরিয়ডের জন্য। দুধ বন্ধ করতে অনেক কষ্ট, দুধ বন্ধ করতে কষ্ট। ফ্রিজিয়ান যে বলে, যে ফ্রিজিয়ান বলে যে 2 বিএম বা 4 বিএম এর বাচ্চা নেওয়া যায় না, তাই না? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 14 সাল থেকে 24 আমি তৃতীয় বাচ্চা সহ নিয়ে আসছি, এখন পর্যন্ত ওরে আমার দ্বিতীয়বার কোনোদিন বিষ দেওয়া লাগে, বিষ দেওয়াতে হয় না ডাক্তারের, ফার্স্ট হিটে আসবো ডাক্তার লাইনে বিষ দেওয়াবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইটা আর ওইটা, এইটা
আর এই যে ছোট বাচ্চা, এই দুই টাকা দিয়ে আমার কত গরু সাইজে ছোট, কিন্তু এ তো লক্ষ্মী এইটাও কিন্তু 18 কেজি, এও তো প্রেগনেন্ট আছে এখন, এক দুই তিন চার পাঁচ ছয় কয় বিয়ে দিয়েছে, ছয় না সাতটা বাবা গো, এরকম গরুই থাকতে হবে সবার খামারে, তাহলে কিন্তু তারে কাজ ভাই এত মানে গুলো বাচ্চা মেরে যার ভরে মুখে কত হাসি। না আমি সব সময় আমি আল্লাহরে বিশ্বাস করি, আর আল্লাহ আমার নসিব যা রাখছে ওইটা আমার ভালোর জন্যই রাখছে। এখন আমি যদি ভুল না করি ওইটা থেকে আমি শিক্ষা কিভাবে দিই, জি এটাই বাস্তব, একটা ভুল হয়ে গেছে অদূর ভবিষ্যতে এটা থেকে আমার শিক্ষা নিতে হবে এবং যে ভুল যেন না হয়, ভুল যাতে না হয়। ওই আপনার সাথে আরও অনেক বিষয় নিয়ে কথা বলবো, এই আমাদের ডাক্তার মেহেদি স্যার তো কি কথা বলছেন ম্যানেজারের সাথে একটু শুনি। এই যে বড় ক্ষতিটা হয়ে গেল, একটু সতর্কতার জন্য কি করণীয় সেটা একটু বলেন। সতর্কতা হলো ভাই খুব ব্যস্ত মানুষ, মেনলি অন্যান্য বিজনেসের পাশাপাশি এই শুনছেন যে কখন উনি ঘর দেখেন, কিন্তু এবার হয়তো ওনার মনোযোগটা একটু কম ছিল, মানে চলে গেলে আর সিদ্ধান্ত ছোট হয় না, এই জন্য ওনাকে আমি যেরকম হয়তো ভুল কারণে হয় না একই সঙ্গে সিদ্ধি সাথে খারাপ হয় না, তা আমি এফএম ডি খামার হবে আমি বলে দিচ্ছি, এফএম ডি হওয়া মানে খামার মাটির সঙ্গে মিশে দেওয়া হবে, তুমি আমার সাথে এক প্রশ্ন করতে আসবে এই 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 ড্যামেজটা সে পাচ্ছে এবং এই এই যে লসটা হচ্ছে কে এখনো গুনতে হচ্ছে, আমার চারশো ড্যামেজটা পুরো বুঝে দেওয়ার কথা, চারশো টাকা কম করতে সাড়ে চারশো যাচ্ছে, আগামী বাচ্চা মরে গেছে এবং যে গরু থেকে দুধ পাওয়ার কথা সেই গরু থেকে আসলে দুধ পাচ্ছে না, এবং সবচেয়ে ভালো বাচ্চা যেগুলো হয়েছে সবগুলো অসুস্থ হয়েছে এবং মারা গেছে, আর দীর্ঘদিন পরে আসছে এটা আসলে গ্রেপ্তার আমার ভ্যাকসিনও ছিল, আমার সমস্যাটাই হয়েছে আমি ভ্যাটেনিং এ নিয়ে অত কাজ করি, ভ্যাটেনিং এর গরু বিক্রির ক্ষেত্রে ঈদের সময় ঝামেলা বা পড়ে গেছে, কারণ ওই সময় আর খেয়াল ছিল দেখেন এখন ওনার ঈদের সময় শুনেছে না এটাকে ওনাকে অর্ডার ক্যান্সেল করে আরো সম্পর্কে তিন মাস ওনাকে আমার গরু কিন্তু শরীর কিন্তু এত শুকনো ছিল না এফএম ডির কারণে, এরকম এখন গরু আছে বলা দেখা যায় বাচ্চার একটাই উপায় সেটা হচ্ছে ভ্যাকসিন এবং মেডিসিন, যেই ভ্যাকসিনই করেন টাইম মতো করতে হবে, সঠিক উপায় করতে হবে, মাত্রা অনুযায়ী করতে হবে এবং নির্দিষ্ট মাত্রায় করতে হবে, ভ্যাকসিন করলে হবে না অনেকগুলো খেয়াল করতে হবে তাহলে করছে।